তোমাকে আমি কিছু বলতে চাই, বলবো কেমন করে ভাবছি তাই, চোখে যদি চোখ পড়ে যায় লজ্জা কেন পাই বলো বাবু। জীবনে কোন দুঃখ আছে ওনার মুখটাই মুখের আদরটাই ছিল এরকম, উনি কথা না বললে মনে উনি হাসছেন। তো আমরা তখন ওই আমি সবি ভাই অলিভিয়া ম্যাডাম কলকাতার বাংলা তো আমাদের চেয়ে ভালো, না কলকাতার ছবিটা পীযূষ বসুর ডিরেক্টর উত্তম কুমার হিরো অলিভিয়া নায়িকা, নামটা আমি ভুলে গেছি, পরবর্তী সময় মনে হয় বলতে পারবো। আমরা হোটেলে থাকি, সহি ভাই অলিভিয়া ভাবি আমি, সহি ভাই ভাবি একটা রুমে থাকে, আমি একটা সিঙ্গেল রুমে থাকি। তো সহি ভাই দুদিন পরে চলে আসলো, বলে আর তিন দিনের শুটিং আছে, আমার ঢাকায় কাজ আছে, তুমি থাকো ভাবির সাথে শুটিং টুটিং যেও। তাকে তো লাগে আর ওনার সাথে ভাবির সাথে ভাবি মেকআপ আর্টিস্ট ছিল, একটা বুড়াও ছিল, জাস্ট একটা মানুষ রাখা আছে, একটা পুরুষ মানুষ থাকা। তো ওখানে যখন মেকআপ নেয়, আমি একবার আমার স্পষ্ট মনে আছে উত্তম বাবু মেকআপ নিচ্ছে, মারা গেছে নদী, তখন তো আমরা ছোট, ম্যাডাম গেলেন উত্তম বাবু তাকে বাংলা যেটা বললো সেটা মানে আমরা বাংলা ভাষায় বলি যে বললো যে আমি তোমার কথা অনেক শুনেছি, তুমি খুব গ্ল্যামার সিভিল, তুমি খুব ভালো আর্টিস্ট, আমি খুব খুশি তোমার সাথে কাজ করে। উত্তম কুমারের একটি কথা বলি বাবা আমি বুঝলেন না, কারণ উনি এত পরিষ্কার বাংলা বললেন, এত সুন্দর করে বললেন, আর অলিভিয়া ভাবির তো একই বাংলা জানে না, বাংলা যে শিখছে শিক্ষানবিশ, তারপরে বাংলার বাংলা শিখছে, আমাদের বাংলা ওই কলকাতার ভাষায় শুদ্ধ ভাষায় একদম যখন বলেছে সাবজেক্টটাই বুঝে নেয়। তো উনি দেখলাম মুখটুক কালো করে বসে আছে, উনি দেখলাম মুখটুক কালো করে বসে আছে। তো রোজায় উত্তম বাবু মেকে চলে গেলে চলে গেল, ওইটা উত্তম কুমার রুমে কিন্তু অলিভিয়াকে মেকআপ করতে পারমিশন দিয়েছে ডিরেক্টর এবং উত্তম বাবু নিজেই, ওনার রুমে কোনো অন্য কোনো আর্টিস্ট মেকআপ নেয় না, উনি বাইরে থেকে এসছে, ওটি সম্মান করেছে। ভাবি মন খারাপ কেন, কি বললো ভালো না, উনি খবর উনি পছন্দ করলো না, বললাম মানে আপনি কি বলেন, কয়ে উত্তম দা কি বললো তুমি শুনে নাই, তুমি কোথায় ছিলাম, আমি একটু পিছনে ছিলাম, বলে বললো খুশি না ভালো না, বাবু আপনি কি বলেন, উনি আপনাকে যা বললো তার বাংলা ভাষা হলো, আপনার সাথে কাজ করতে পেরে উনি খুশি এবং আপনার সম্পর্কে অনেক ভালো শুনেছে, আর আপনি এটাকে এইটা যখন সে বুঝতে পেরেছে তখন তার হাসি আর থামানো যায়নি, মেকআপ কবে নাকি, তো মেকআপ বললাম যে এই ঘটনা, তো মেকআপ মানে যারা ছিল সবাই হাসাহাসি শুরু করে দিয়েছে। ওই আমি একদিন দেখেছি তাকে মন খুলে হাসতে, অনেক ভালো মনে হয়। হ্যাঁ কি লাভ জানি না, শুধু এটুকুই জানি এত সুন্দর মন আছে তোমার, তুমি আমার কথা দাও চিরদিন তুমি আমার বন্ধু হয়ে থাকবে। ও গো বিদেশিনী তোমার ছেড়ে ফুল দাও আমার শিউরি নাও, দুজনে প্রেমে হই দিনি লা লা লা। একবার আমরা তখন বেদিন ছবি শুটিং করছি সিলেটের জাফলনে, আমাদের সমস্ত যারা ছিল তারা সব চাপ লাগে থাকতো, আমরা সিলেট হোটেল থেকে ফিল্ম নিয়ে যেতাম, ওখানে সব মেকআপ টেকআপ করে গাড়ি করে নিয়ে যেতাম, মোস্ট সেটল হয়েছে। তো আমরা সবাই যাচ্ছি,
দুপুরের দিন যাই, আবার রাত্রেবেলা আসি। আর যারা ওইখানে তারা জাফলগে যারা থাকে তারা জাফলগেই থাকে, আমরা যারা সিলেটে থাকি আমরা সিলেটে চলে আসি। তো ওই দিন শুটিংয়ে ছিল, খুব ক্রিটিক্যাল মেকআপ ছিল অলিভিয়া। অলিভিয়ার মুখে আগুন দিয়েছে, মুখটু পুড়ে গেছে, আর সরগুড়ি ছিল আর্টিস্ট মারা গেছে এখন, উনি ওনার বান্ধবী ওরা বেরিয়ে আর কি, ওরা হলো জেলে বস্তির মেয়ে, ওদের মুখে অ্যাসিড দিয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা। তো অ্যাসিডের মেকআপ তো বুঝতেই পারেন, অ্যাসিডের মেকআপ রাত্র মানে আমরা এসছি সিলেটে এসে খাওয়া দাওয়া করে রাত্র 11টা বেজে গেছে। আর্টিস্ট হলো জাফর ইকবাল ভাই, জাফর ইকবাল, পারভেজ ভাই, ওয়াসিম ভাই, তারপরে যে সাবদারের বাবা সে ছিল আর্টিস্ট, একটা ইভেন্ট পাঠ করেছিল, তারপর হীরেন দে, উজ্জ্বল ভাই। তো যেহেতু ক্রিটিক্যাল মেকআপ ছিল, আমরা শুটিং করে এসেছি রাত্র 10টায়, তো 11:30-11:30 সময় খাওয়া দাওয়া শেষ করে 12:00 সময় শুতে গেছি। ভাবিও শরীর কিন্তু ঘুমায়নি, কারণ ওদের মেকআপ দিতে হবে, আমরা 6টায় রওনা দিব, একটুও ঘুমায়নি। তিন থেকে সাড়ে তিন ঘন্টা মেকআপ নিয়েছে, মেকআপ দিয়ে দুজনে মেকআপ টেকআপ রেডি, আমরা আবার 5টায় উঠে রেডি, 6টায় রওনা দিয়ে দিয়েছি। দিয়েছি রাস্তা পেরিয়ে গেলাম, আমরা যে জাফলগে নাস্তা খেতাম, সবাই জাফলগে নাস্তা খেতাম। জাফলগে যে ইউনিটটা ছিল, ক্যামেরাম্যান, ক্যামেরা স্ট্যান্ড, স্ট্যান্ড ডাইরেক্টার, লাইটম্যান, অল সব টেকনিশিয়ান সব। তো আমরা ওখানে যে পৌঁছেছি তখন 7:30-8 বাজে, রাস্তা রাস্তা খেয়ে 9টার সময় লোকেশনে গেছি, আরও মনে করেন 20 মাইল ভিতরে যেখানে গেছি শুটিংটা হবে, সব কিছু রেডি। তো শটও রেডি হয়ে গেল, মনিটর হয়ে গেল, আমি মনিটর করে আমি এসএম সফি মনিটর করে, আর বলে ফজলুর রায় ছিল ক্যামেরাম্যান, সাধন রায়, সাধন রায় তো মারা গেছেন, ফজলুর রায় মারা গেছেন, ফজলুর রায় একসময় বজলুর রায় ম্যানেজি আপনি সিএম টি ছিল, তার বড় ভাই ওরা পাকিস্তানের ক্যামেরাম্যান ছিল। তো বললো সুরে, বললো যে সুরে একটা গুণ ছিল কি, উনি ওই এখন যেটা হয় না, উনি কখনোই ডিরেকশনের অ্যাকশন কাটের আগ পর্যন্ত কোনো কাজ নিজে করতেন না। উনি আমাকে বলতেন যে আর্টিস্ট এখান থেকে এখানে আসবে, এই ডায়লগ বলবে বা এই দিক দিয়ে বেরোবে, এই দিকে মুখ ঢুকবে, তুমি বুঝাও, রিহার্সাল করাও। রিহার্সাল করে উনি বসতো, রিহার্সালটা দেখত, টেক করত, তারপরে তো রিহার্সালও শেষ। ভালো কথা। তো ফজলুর রহমান বললো, ফজলুর সব ডেন, ফজলুর বললো ফিল্ম দাও, তখন থালি ঘরে শুটিং হয়, ফিল্ম দাও, আর তুলো ফিল্ম দাও, ভিতরে জঙ্গলের ভিতরে। এখন আবার সারা রাত 28 দিনের মেকআপ দিয়েছে, একটু ঘুমাইনি, ফিল্ম নাই, এটার তো কোনো জবাব নাই। আমি খালি টুলগে বলে একটু ঘটনা কি, বলে ভাই ভুলে গেছি আমি সিলেট থেকে ফিল্ম তুলি নাই। ফিল্ম আমাদের ইয়েতে হোটেলেই থাকে, প্রত্যেক দেশে 4টা করে ক্যান ভরে শুটিং করে, আর এই 4টা করে ক্যান আমরা লোক দিয়ে এফডিসি পাঠিয়ে দিই ডেভেলপ করার জন্য। আমি তুই এটা কি বলিস, তুই এখন কাজে আর কি করবো, আর তুই ভাগ মেরে ফেলবে, আমি বাকিটা সামলাচ্ছি। টুলু দূর দিয়ে জঙ্গল দিয়ে চলে গেলাম, সৌরভের সামনে গেলাম, সৌরভের কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আমার দিকে তাকিয়ে বললো দায়িত্বটা কার ছিল, আমি বললাম আমার। তো তুমি এটা কি করলা, ওই ভাই কোনোদিন তো এরকম হয় নাই, আজকে 20 দিন শুটিং করছি, তুলি ফিল্মটা আনে, আজকে সে ফিল্মটা আনে নেই। সে ভাই 1 সেকেন্ড মাথা লিখুন, মিচ্ছু করে মাথার মাথায় এইভাবে বসে রইল, বসে ধরে বললো আচ্ছা এক কাজ করেন, আজকে পিকনিক করেন। তো পিকনিক করে সবাই খুশি, দুজন মানুষ কিন্তু খুশি না, কোন দুজন, যে দুজন সারা রাত জাগনা আছে, অলিয়া আমি কান্না, এবং সে বলল যে আমি আর এই মেকআপ জীবনেও দিব না, এই কান্না আমি তার আর জীবনেও দিব না। আমার তার হাজবেন্ড মারা গেছে সময় এতটুকু কান্না করে, এটি ওটি সরুরীয় কান্না, তারপরে মাপ টাপ চাওয়া যা চাওয়ার তো চাইলাম, ওইটা যা হলো, এই একটা বিরাট স্মৃতি।
অলিয়া ম্যাডামের সাথে।